নমস্কার দেখছেন পেজ 1 আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি শুরুতেই যে খবরে নজর রাখব রাজলে ফেরার দিনেই ফেসবুকে বিস্ফোরক দিলীপ ঘোষ এসব দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন কিছু চলে গিয়েছেন কিছু এখনো রয়েছেন তারা সবাই উৎপাত করছেন সবাইকে বাদ দেব এরা চায় না বিজেপি শক্তিশালী হোক ফেসবুকে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে মৌমিতা আজকের দিনেই দিলীপ ঘোষের এই বিস্ফোরক পোস্ট কতটা তাৎপর্যপূর্ণ দেখো রীতিমতো তাৎপর্যপূর্ণ তো বটেই কারণ রাজীব বন্দ্যোপাধ্যায় যে সময় যোগদান করেছিলেন সেই সময় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজে বারবার করে তথাগত রায়ের যদি নিশানায় তুমি দেখো তবে দিলীপ ঘোষের উল্লেখ এসেছেন এবং সেই সময় তথাগত রায় বারবার করে যে উল্লেখ করেছিলেন যে যেভাবে তৃণমূল থেকে বিজেপিকে পরপর যোগদান করেছিলেন সেটা নিয়ে তার আপত্তির কথা শুধু তিনিই নয় বেশ কয়েকজন জানিয়েছিলেন এবং খুব স্বাভাবিকভাবেই 2021-এর গুরুত্বপূর্ণ নির্বাচনে বিজেপি দল যেমনটা এক্সপেক্ট করেছিল সেই অনুযায়ী ফল না পাওয়ার জন্য কিন্তু দিলীপ ঘোষকে দায়ী করা হয় এবং অবশ্যই রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষের সরে যাওয়া সব মিলিয়ে আজকের পোস্ট গুরুত্বপূর্ণ বটেই তবে কি দিলীপ ঘোষ নাম না করে শুধুমাত্র রাজীব বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করলেন নাকি কেন্দ্রীয় নেতৃত্বকে ইঙ্গিত করলেন এবং তিনি যে ক্ষোভ উগড়ে দিলেন তিনি যে রাগ উগড়ে দিলেন তা যে বিজেপির অন্দরের রাগ তা কিন্তু বলার অপেক্ষা রাখে না মৌমিতা সেক্ষেত্রে আজকের এই দিনটাকেই বেছে নেওয়া নিয়ে যে নতুন করে একটা বিতর্ক তৈরি হয়েছে যখন রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘর ওয়াপসি হচ্ছে সেক্ষেত্রে তিনি বলেছেন যে কিছু এখনো রয়েছে সেক্ষেত্রে কিসের ইঙ্গিত এটা দেখো বিজেপির অন্দরে এখনো এমন অনেক মানুষ রয়েছেন যারা বিশ্বাস করেন যে বিজেপি প্রথম দিন থেকে যারা করে এসেছেন সেই সব মানুষকে গুরুত্ব দেওয়া হয়নি 2021-এর নির্বাচনের আগে বিশেষ করে যারা নব্য তৃণমূল থেকে যারা এসেছিলেন বিজেপিতে তাদেরকে অনেক গুরুত্বপূর্ণ পদ গুরুত্বপূর্ণ দায়িত্ব সামাল দেওয়া হয়েছে এবং তাদের দলের যে কোনো কর্মসূচিতে প্রথম সারিতে রাখা হয়েছিল যেটা নিয়ে তারপর দেখা যায় যে নির্বাচনের ফল প্রকাশের পর প্রকাশ্যে কখনো বিজেপির অন্দরের বৈঠকে কখনো প্রকাশ্যে ফেসবুকে লেখালেখি যাবতীয় কিছু হয়েছে কিন্তু সেই সময়ে রাশ টানার চেষ্টা হলেও সেই রাশ কিন্তু জানা যায়নি অবশেষে যখন একে একে আবার প্রত্যেকে তাদের ঘর বাপসি বলো বা পুরনো দলে ফিরে যাওয়া বলো যাই হোক না কেন সেক্ষেত্রে যে দিলীপ ঘোষ সেই সময় যখন দায়িত্বে ছিলেন তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল এবং বিজেপির এটা বোধোদয় হচ্ছে না বিজেপি নিজের ভুল সংশোধনের পথে যাবে সেটা সেদিকে কিন্তু অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অন্দরের একটা বড় অংশের যে ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভ যে প্রকাশ্যে বেরিয়ে আসছে এবং অবশেষে দিলীপ ঘোষের আজকের এই পথ যারা পার্টিতে থেকেও পার্টিতে নেই অন্য পার্টিতে কাজ করে আমাদের মনোবল ভাঙার চেষ্টা করেছেন এতদিন আর যথাসময়ে পার্টি ছেড়ে চলে গেছেন সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন সব সুবিধা পাওয়ার পর চলে গেছেন তাদের জন্য আমাদের কর্মী কার্যকর্তারা আজকে ক্ষুব্ধ কষ্টের মধ্যে আছেন এই ধরনের কিছু লোক যারা সুবিধা নিতে এসেছিল চলে গেছে বা যাবে তাদের দিকে তাকিয়ে আমি পরিষ্কার করে বলেছি দিলীপবাবু এখানে আপনি একটা জায়গায় লিখেছেন যে এখনো কিছু মানুষ রয়ে গেছেন কিছু লোক রয়ে গেছেন কাদের দিকে ইঙ্গিত আছে কালকে অনেকে বেহালায় পোস্টার লাগিয়েছে স্টুল লাগিয়েছে পার্টির ভিতর থেকে পার্টিকে কমজোর করার চেষ্টা করছে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য আমি বলেছি কর্মীদের কালকে এটা প্রকাশ্য সভাতেও বলেছি আপনি কি মনে করেন কিভাবে ক্ষতি হচ্ছে এর ফলে কোনো ক্ষতি হয়নি ক্ষতি করার চেষ্টা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সংগঠন বজ্র আটুনি কেউ ক্ষতি করতে পারবে না যারা এসেছিল লাভ নিতে তারা চলে যাচ্ছে আর তাতে আমাদের পার্টিতে কোনো প্রভাব পড়বে না অনেক ধন্যবাদ দিলীপ বাবু আমাদের প্রতিনিধি মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি আমরা এক্ষুনি কথা বলেছিলাম দিলীপ ঘোষের সঙ্গে দিলীপবাবু যেটা জানালেন তার এই বিস্ফোরক ফেসবুক পোস্ট নিয়েই যে এত বিতর্ক সেই যে অনেক দালাল নির্বাচনের আগে ঢুকে গিয়েছিল দলে কিছু চলে গিয়েছেন কিছু এখনো রয়েছেন তারা সবাই উৎপাত করছেন তাদের সবাইকে বাদ দেব এরা চায় না বিজেপি শক্তিশালী হোক এমনই বিস্ফোরক ফেসবুক পোস্ট দিলীপ ঘোষের
আমরা ইতিমধ্যেই যোগাযোগ করতে পেরেছি কুনাল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে কুনাল দা স্বাগত জি 24 ঘন্টায় দিলীপ ঘোষের বিস্ফোরক পোস্ট এবং আজকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘর ওয়াপসির দিনেও একটু আগেও যখন তাকে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম তিনিও সেই ত্রিপুরার এই ঘটনারই ইঙ্গিত করেছেন আপনার প্রতিক্রিয়া চাইব কুনাল বাবু না না দিলীপ ঘোষ যখন ভোটের আগে রোজ যোগদান মেলা করছিলেন আর যাকে তাকে ডেকে হাতে পতাকা দিচ্ছিলেন তখন তার মনে ছিল না এসব কথা এটা তো নতুন কিছু না আমরা তো তখনই বলেছি এটা তো হয় না কি এইভাবে ওনাদের দলের কিছু নেই নেই শুধু নানা কারণে কাউকে কোনো কোনো চাপ দিয়ে কাউকে ভুল বুঝিয়ে তারা কোনো কোনো ভাবে বিজেপিতে জয়েন করালেন এখন সব বড় বড় কথা বলছেন আর উনি যেসব দালাল আর বার করে দেবো বলছেন ওটা আসলে শুভেন্দুকে বলছেন দিলীপ ঘোষ শুভেন্দুকে দল থেকে বার করে দিতে চান দিলীপ ঘোষ শুভেন্দুকে বিশ্বাস করেন না এবং দিলীপ ঘোষও মনে করেন শুভেন্দু দু তিন দিন মানে দু তিন দিক রেখে খেলছে সিবিআই ইডি থেকে বাঁচতে অমিত শাহ জুতো পালিশ করছে আর হাওয়া বুঝে এদিকেও নানা রকম দিলীপ ঘোষ সন্দেহ করেন ফলে দিলীপ ঘোষের পোস্টটা পড়তে হবে শুভেন্দুর প্রতি খোলা চিঠি আমার প্রতিক্রিয়া এটুকুই অনেক ধন্যবাদ কুনালদা